তো গাইজ, আপডেটের পর প্রথম ম্যাচে আমার সাথে এমন কি ঘটনা ঘটেছিল যার কারণে আমি নতুন হাগলু ট্রিক্স আবিষ্কার করতে বাধ্য হলাম। এন্ড ভাই, একটা দুটো নয়, টোটাল 12-13টা কিলের সাথে। বিশ্বাস হচ্ছে না তোমাদের? চলো তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আমি। তো গাইজ, আপডেটের পর প্রথম ম্যাচে আমি ম্যাপের মধ্যে একটা 7 দেখতে পাই। এন্ড তখনই আমি বুঝতে পারি ফ্রি ফায়ারের 7th অ্যানিভার্সারি উপলক্ষে এই জিনিসটা নিয়ে এসেছে ম্যাপের মধ্যে। কিন্তু এটা খায় না মাথায় দেয় সেটা তো আমি এখনো জানি না ভাই। আচ্ছা, নিচে নেমে আমরা দেখি 7 এর মধ্যে কি পাওয়া যায়। আই থিঙ্ক ওর মধ্যে লুট পাওয়া। এ ভাই, এর মধ্যে পোর্টাল নাকি? টেলিপোর্ট হওয়া যাবে এটা দিয়ে মনে হচ্ছে। ক্লক টাওয়ারে গিয়ে উঠতে পারো। ইন টু দি পাস্ট ভাই। এ কোন জায়গায় নিয়ে যাচ্ছে এটা? ও ভাই, এ তো লবিতে নিয়ে চলে আসলো। এ ভাই, লবিতে কেন নিয়ে আসলো? আচ্ছা, লবি এর মধ্যে কি করতে হবে? এইগুলো ফাটাতে হবে মনে হচ্ছে। আচ্ছা, এইগুলো ফাটালে উপরের এই বারের মধ্যে পয়েন্ট অ্যাড হচ্ছে। আরে ভাই, কিল করলেও পয়েন্ট অ্যাড হচ্ছে অনেকগুলো। এন্ড হাগলুদের এখানে কিল করতে হবে, বুঝতে পেরে গেছি। দাঁড়া, হাগলু তোদের 12টা আমি বাজাচ্ছি এবার। এন্ড ভাই, এইখানে যদি মিনিমাম 10টা কিল করতে পারি তাহলে এই পুরো ম্যাচ জুড়ে ভাই আমাদের 20টা কিল আর কেউ হাত থেকে কেড়ে নিতে পারবে না ভাই। মিনিমাম 20টা কিল তো আমি করেই ছাড়বো ভাই। এন্ড ভাই, অনেকদিন পর লবির মধ্যে আমাদের পুরনো পিক দেখে সেই পুরনো ফ্রি ফায়ারের কথা মনে পড়ে যাচ্ছে। তো তোমাদের কার কার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে তারা কমেন্টে আমাকে জানিও হাগলুরা, বুঝতে পেরেছো? কিন্তু এক সেকেন্ড ভাই, এতক্ষণ তো আমি ফলোই করিনি ভাই। এত কিল করে যাচ্ছি কিন্তু কিল বাড়া তো কিলই ওঠে না। এন্ড ভাই, আমাদের বার উপরে ফুল হয়ে গেছে। বার ফুল হলে কি হবে ভাই? এদিকে আর হাগলুকে মারতে হবে মনে হয় এখনো। আর কিল পাচ্ছি না কেন আমি ভাই? দাঁড়াও, এই হাগলুটাকে কোনো রকম। আরে ভাই, হাগলুকে অন্যজন মারলি কেন? আরে ভাই, আচ্ছা ভাই, এখানে আবার নাম্বার ওঠে কেন রে? এ কোথায় নিয়ে যাবে না কি করবে? আচ্ছা, ম্যাপের মধ্যে ফেলে দেবে। আই থিঙ্ক এখান থেকে আবার আমাদেরকে। ওরে ভাই রে ভাই, গ্লাইডার ভাই, সেই পুরনো ফ্রি ফায়ারের কথা সত্যি মনে পড়ে যাচ্ছে। এই কোথায় নিয়ে আসলো এটা? ওরে হাগলু, আমাকে ঘুষি মারা। এই নে, এই না আরেকটা কিল। এ ভাই, এদের লাগে না কেন? আচ্ছা, লাগে কিন্তু ড্যামেজ হচ্ছে না ভাই। আর সব হাগলুরা দৌড়ে এই ঘরের মধ্যে কেন ঢুকছে? ওর ভাই, এখানে আবার গানের বাজার লাগিয়েছে, দোকান বসিয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা MP40 কিনে নিলাম। এন্ড এখান থেকে আমরা গ্রোজা কিনে নিলাম। এন্ড ভাই, এটা কোন টোকেন দিয়ে কিনছে আমি নিজেও জানি না। এটা আই থিঙ্ক আমাদের FF টোকেন দিয়ে। এই কিন্তু আমরা তো ম্যাপের মধ্যে নেমে লুটই করিনি FF কয়েন। ও আচ্ছা, ওইখানে যে কিলগুলো করলাম তার পরিবর্তে আমরা এখানে টোকেন পেয়েছি, সেই টোকেন দিয়ে আমরা গান কিনলাম এখান থেকে। এন্ড হাগলু, এই নে। আরে ভাই, এদের তো ড্যামেজই হয় না, আমি ফাও ফাও মেরে যাচ্ছি। ওরাও মনে মনে ভাবছে, এ আবার কোন হাগলু? এই আমি সত্যি হাগলু। এই তো ভাই, আবার কোন জায়গায় নিয়ে যায়? ওরে ভাই, ম্যাপের মধ্যে ফেলে দিয়েছে, তাও আবার গ্লাইডারের সাথে ভাই। সেই পুরনো স্মৃতি খুব মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা নামবো পিকের চাঁদে। এন্ড এইখান থেকে সবকটা হাগলুকে পাঠাবো আমি এখন চাঁদে। আচ্ছা, এই দিকে। ওরে ভাই, কে মারলো আমাকে? আচ্ছা, ওকে এখন দেখার টাইম নেই ভাই, আমরা এই দিকে চলে যাই। এ ভাই, এক্ষুনি যে দেখলাম এইখানে হাগলু, আর হাগলু এখন কেউ নেই। ওরে ভাই, নেই মানে কি? আমাকে এইখানে মেরে আমার টুনটুনি ফাটিয়ে দিচ্ছিল এই হাগলু। তাড়া তোর 12টা। আরে ভাই রে ভাই, হাগলু গুলোল মেরেছে, আর আমি এখান থেকে হালকা একটু মেডি করে নিই ভাই, না হলে আমাকে এরা বাঁচতে দেবে না মনে হচ্ছে। কিন্তু আমাকে মারা অত সহজ না হাগলুরা। এ ভাই, এইদিকে দেখো, আর এক হাগলু যাই। এই নে। আরে ভাই, গরোজা দিয়ে মারছি কিন্তু ড্যামেজ কেন হয় না? আচ্ছা, এইখানে থাকলে আমাকে এমনি টুনটুনি খুলে নেবে আমি এই দি। আরে ভাই, আবার একটা ঠোকা না দিলে হয় না হাগলু। ঠোকা মেরে আমার এখান থেকে হালকা একটু খেয়ে নিলো। কিন্তু হাগলু, তোকে তো বেরোতেই হবে। ওই যে, আরে ভাই, গুলি কোথায় মারি আমি? হাগলু, বাইরে আসলেই তুই মরলি, বাইরে বেরোলি মানে মরলি। দেখো, ওরা দুজন দুজন ফাইট করে, আর এখান থেকে কিলটা আমি এইভাবে চুরি করে নেব। এন্ড এই হাগলুকেও আমি মারবো ভাই। এও আমার খাতায় কিন্তু এর কিল লেখা হয়ে গেছে। তোমরা যে যাই বলো না কেন, হাগলু বাইরে বেরোলেই কিন্তু আমার হাতেই মরবে। ও কিন্তু আমার খাতায় উঠে গেছে। ওই দেখো, এই নে হাগলু, এই। আরে ভাই, গুলোল মেরে দিয়েছে রে। কিন্তু আমার মনে হচ্ছে হাগলু অন্য কারোর সাথে ফাইট লেগেছে ভাই, আর আমি এখান থেকে থার্ড পার্টি করব। হাগলু, তুই বাইরে বেরো একবার, তারপর তোকে আমি দেখাচ্ছি যে হাগলু। এ ভাই, কে মারলো আমাকে ভাই? আচ্ছা, ওই হাগলুই মেরেছে ভাই। আমাদের কাছে মেডিকিট নেই রে ভাই। পকেট মার্কেট থাকতে মেডিকিটের চিন্তা কেন ভাই? পকেট মার্কেট থেকে মেডিকিট কিনে নিলাম। এন্ড ফটাফট সুপার মেডিটা। গাইস, প্রথম ম্যাচে ওইভাবে মরার পর আমি বুঝতেই পেরে গেছি যে আমাদের নতুনভাবে হাগলু ট্রিক্স লাগাতে হবে। তার জন্য পোর্টালে নামলে হবে না, আমার মতো এরকম সাইডে নামতে হবে হাগলুরা। এই দেখো, সাইডে নামলেই কিল আর কিল হাগলু। আরে ভাই, কি হলো এইটাকে? কোনো রকম হেড ভাই, হেড মানে হেড। এইটাকেও কোনো রকম হেডের সাথে? আরে ভাই, গুলি লাগে না কেন রে ভাই? কি গান পেলাম এইটা? ওরে ভাই, হাগলু লুকিয়ে গেল ওইদিকে। কিন্তু এই দিক থেকে আমি হালকা একটু লুট করে নিই এখান থেকে। বাই ডাবল
ভেক্টর পেয়ে গেছি। হাগলুদের টুনটুনি এবার গাছের মাথায় তুলে দেব আমি। আচ্ছা এইদিকে ছিল একটা, কোন দিকে গেল? আচ্ছা ঘরের মধ্যে মনে হয়, হাগলু কোন দিকে যাবি আমার হাত থেকে? কিন্তু গেল কোন? এই ভাই পায়ের আওয়াজ পাচ্ছি, হাগলু এইদিকে আশপাশেই কোন জায়গায় আছে। আচ্ছা বাইরে চলে গেল নাকি সে? আচ্ছা এই দিক থেকে হাগলু মনে হয়, এই দেখো মনে হবে কি, হাগলু এখান থেকে আমাকেই শেষ করে দিচ্ছিল। আচ্ছা এখান থেকে কোনো রকম আমি একটু মেডিকেট করে নেই, তারপর আমি দেখছি। কিন্তু এক সেকেন্ড, হাগলু দৌড়ায় কেন উপরে? আচ্ছা হাগলুকে এখান থেকে আমি এই পিস্তল দিয়ে, আরে ভাই পিস্তল দিয়ে ফিনিশ হয় না রে। আচ্ছা ভেক্টর দিয়েই ফিনিশ করব হাগলুকে। এই না হাগলু, এই না, দৌড়ে কোথায় যাস তুই? কিন্তু এই ভাই দাঁড়াও, গাড়ি নিয়ে আবার কে আসে ভাই? এই দেখো হাগলু গাড়ি নিয়ে এসেছে আমাকে মারার জন্য, নামলি কেন? ওরে ভাই হাগলু আমাকেই মেরে দেবে। না ভাই ডাউন করে ফেলেছি, এন্ড ভাই একটা গুলোল মেরে হাগলুকে এখানে প্যাক করে নেই। প্যাক বলতে, আরে ভাই এদিকে প্যাক করার আগেই কে মারে? আচ্ছা এখানে পুরো প্যাক করে নেই ভাই, ভেবেছিলাম পুরো প্যাক করব না, কিন্তু হাগলু পুরো প্যাক না করে শুনলো না। আচ্ছা একে ঘুষি মেরেই মারবো ভাই, এমনটা মত নেই আর গ্রেনেড করে, গ্রেনেডটা ঢুকে গেলেই আমি শেষ ভাই। কিন্তু গ্রেনেড ঢুকাতে পারিনি হাগলু। এখান থেকে আমি মেডিকিট করে নেই, হাগলু মেডিকিট নিয়ে এসেছিল আমাকে দেবে বলে। আমি এবার বুঝতে পেরেছি ও গাড়ি থেকে কেন নামলো। আচ্ছা ওই হাগলুটা গেল কোন দিকে ভাই? এই দেখো এসে গেছে হাগলু। এ ভাই আবার গুলোয়াল ফাটাচ্ছে ভাই, মেডিকিটও নেই, এই নে টেলিপোর্ট ইউজ করে দিলাম আর এই নে হাগলু। আমার সাথে পাঙ্গা নিবি তুই? হাগলুকে পুরো ফিনিশ করে দিয়েছি ভাই, এন্ড এখান থেকে হালকা পাতলা একটু লুট করে নিই। আমার কাছে মেডিকিট ফেডিকিট ভালো ছিল না ভাই, হাগলুরে এসেছিল আমাকে মেডিকিট দিতে, বুঝতে পেরেছো? কিন্তু ভাই এইখানে দাঁড়িয়ে মেডিকিট করতে গেলে হাগলুরে আমার খোপড়ি খুলে নেবে ভাই। কোন রকম ঘরের মধ্যে ঢুকে আমি একটু মেডিকিট করে নিই, তারপর আমি দেখছি হাগলুরা কোথায় আছে। ভাই এইদিকে একটা হাগলু ঝপাং করে নামলো, মনে হলো এই দেখো হাগলু লুট করতে এসেছে, ওরই লুট বক্স মনে হচ্ছে এটা। এই নে হাগলু। আচ্ছা এই গাড়ি নিয়ে এসেছিল সেই হাগলু না এটা? হ্যাঁ ভাই ওরই লুট বক্স লুট করতে এসেছিল। হাগলুকে দিয়ে দিলাম পুরো আকাশে তুলে, এন্ড ভাই কোন রকম একটু এখান থেকে হালকা লুট করে নিই। এন্ড ভাই এরই সাথে সাথে আমাদের টোটাল 6টা কিল হয়ে গেছে রে ভাই। আচ্ছা গাইজ এবার আস্তে আস্তে পিকের দিকে উঠি, কারণ পিকে না গেলে বেশি কিল পাবো না, বুঝতে পেরেছো হাগলুরা? কিন্তু ভাই একটা পায়ের আওয়াজ পেলাম কোন দিকে? ওই দেখো হাগলু, সেই হাগলু আবার এসেছে আমার হাতে মরার জন্য। এই নে হাগলুকে কোন রকম ডাউন করে দিয়েছি, এন্ড একে পুরো ফিনিশ করে দেখি কি লুট নিয়ে এসেছে, এর হাত থেকে কিছু লুট ফুট নেওয়া যায় কিনা। হাগলুকে ফিনিশ করে দিলাম এইখানে, এন্ড ভাই এখান থেকে ম্যাক 10 নিয়ে এসেছে। এন্ড ভাই ম্যাক 10 এবারের আপডেটে নাকি ভাই আপগ্রেড করা যাবে? আচ্ছা এখান থেকে আপগ্রেড করা যায় কিনা আমরা দেখি, কিন্তু আপগ্রেড তো হচ্ছে না ভাই। আচ্ছা চিপ লাগবে মনে হয় এটাকে আপগ্রেড করতে হলে। আচ্ছা পিকের দিকে গিয়ে আমরা পিকের ভেন্ডিং মেশিন থেকে চিপ কিনে নেব ভাই, এন্ড আমাদের কাছে টোটাল 1800 কয়েন আছে। এটা দিয়ে আমাদের তিনটে চিপ তো হয়েই যাবে, কিন্তু ভাই আমাদের এখানে M4 এমনে যে আরেকটা চিপ লাগবে। আচ্ছা এইদিকে সামনে যাই আমরা, সামনে একটা এখানে টোকেনের মেশিন আছে, ওটা লুট করব। কিন্তু এটা আবার কিসের মেশিন পরে দেখবো ভাই। এইদিকে এ ভাই পিছন থেকে আবার ফাইট করে কে মারে আমাকে? আচ্ছা দাঁড়াও হাগলুকে আমি দেখছি। ওই দেখো হাগলু এইদিকে রে, আরে ভাই রে ভাই লুকিয়ে গেল। কিন্তু এইটা কি জিনিস ভাই আমি তো বুঝলাম না। আচ্ছা এর উপরে যা, এ ভাই ইউজ করতে হবে এটাকে, এন্ড এ কোন জায়গায় নিয়ে যাচ্ছে রে? ও রে ভাই গ্লাইডার, এন্ড এইটা দেখো, এটা আবার নতুন হাগলু ট্রিক্স আবিষ্কার হয়ে গেল। হাগলু আমাকে মেরে তুই যাবি কোন জায়গায়? অবশ্য আমার গায়ে গুলি লাগাতে পারিনি হাগলু, এই নে। আরে ভাই হাগলু শুধু পালিয়ে যাচ্ছে আমার হাত থেকে, কিন্তু হাগলু যাবি কিভাবে তুই? তোকে আমি অন্য ট্রিক্সে মারবো, এদিক থেকে না হলে এদিকে। ওই দেখো লুকিয়ে লুট করতে যাচ্ছিল। হাগলুকে এখানে ডাউন করে দিয়েছি, এন্ড হাগলুকে পটাপট ফিনিশ করে দেবো এখান থেকে। এন্ড ওরে ভাই রে ভাই হাগলু AWM নিয়ে এসেছে, তার মানে আজকে হাগলুদের মাথা পাতা ফাটিয়ে ফেলবো। ওই দেখো সামনে আবার ফাইট হচ্ছে। আচ্ছা নিচে ফাইট হচ্ছে নাকি উপরে? আমি তো সেটাই বুঝতে পারিনি, আই থিঙ্ক নিচেই ফাইট হচ্ছে। এন্ড সবকটা হাগলুর আমি টুনটুনি ফাটিয়ে ফেলবো AWM দিয়ে আজকে। ওই দেখো ভাই হাগলুরা বিশাল আকারের একটা গ্যাঞ্জাম ফাঁকিয়েছে, কিন্তু এই নে হাগলু আমার হাত থেকে বেঁচে তোরা কি করে যাবি? এন্ড এইটাকে হেড মারবো ভাই। এ আরে ভাই কোন দিকে মারি আর কার গায়ে লাগে ভাই? কারোর গায়েই তো লাগে না। আচ্ছা আবার ক্যারেক্টার চালিয়েছ ওইদিকে, দাঁড়াও। ওরে ভাই এদিক থেকে আবার কে মারে আমাকে? হাগলু তোর 12টা বাজিয়ে দিয়ে এখান থেকে কোন রকম, আরে ভাই গুলোল মেরে দিল বলে বেঁচে গেল, আমি বেঁচে গেলাম ও গুলোল লাগালো বলে ভাই। আচ্ছা কোন রকম এখান থেকে একটু মেডিকেট করে নিই, তারপর আমি দেখাচ্ছি হাগলুকে যে আমি কোন লেভেলের পোরো। আচ্ছা এখান থেকে এক কাজ করি ভাই, আমরা টেলিপোর্ট লাগিয়ে নিচে যাই, গিয়ে নিচে থেকে আগে হাগলু কে মেরে আসি, তারপর একে দেখবো। কিন্তু হাগলু কো এই দেখো বসে বসে লুট করে, এই না হাগলু, আরে ভাই জুম করে মারতে হচ্ছে। কিন্তু গুলোয়াল মেরেও কি করে বাজবে হাগলু তুই? এই নে। আচ্ছা হাগলুকে ডাউন, ওরে ভাই হাগলু এখানে আমাকে এম করে দাঁড়িয়েছিল। ও ভাই আবার হাগলু ট্রিক্স লাগাচ্ছে আমার মতো, কিন্তু বাজবি কি করে আমার থেকে? এখান থেকে কোনো রকম আমি মেডিকেটটা মেরে নেই,
তারপর দেখ তোর 12টা কি করে আমি বাজাই। আচ্ছা কোন রকম এখান থেকে আমাদের হেলথটা আমরা ফুল করে নিই, না হলে জোনের মধ্যেই মারা পড়ে যাব ভাই। আচ্ছা এই সাইড দিয়ে আমরা পালিয়ে যাই, পালিয়ে যাই বলতে উপরে গিয়ে মারবো হাগলুকে। এন্ড ভাই ম্যাকটেন এর মাত্র একটাই অ্যামো আছে, কিন্তু এডব্লিউ এম তে অ্যামো আছে, হাগলুকে একটা দিয়েছি। কিন্তু এ উপর দিয়ে একজন উড়ে কোন জায়গায় গেল ভাই, মনে হয় জোনের মধ্যে চলে গেল। হাগলু নিজে নিজেই লঞ্চ প্যাড লাগিয়ে গেল নাকি? হ্যাঁ মনে হচ্ছে তাই, কিন্তু এই হাগলুকে রে ভাই একটা গুলি লাগে না, সবগুলি মিস হয় ভাই, এইটা তো লাগবেই। রে ভাই এডব্লিউ এম এর কিং কি করে হবে আমি? রে ভাই এইটাও লাগলো না, কিন্তু এইবার হাগলু তুই মাথাটা দেখা, এই ওদিকে যাস না মাথা দেখা তুই, এই নে হাগলু। হাগলুকে দিয়েছে এখানে পুরো একদম ডাউন করে, এন্ড হাগলু ফিনিশ হয়ে যাবে মনে হচ্ছে একা একাই ভাই জোনের ভিতরে। এই তো আর এরই সাথে সাথে আমাদের টোটাল ভাই 10টা কিল করে ফেলেছি আমরা, এন্ড আরো কটা কিল কি করে করি সেইটা তোমরা দেখো। আচ্ছা এই ঘরের মধ্যে চলে যাই, এডব্লিউ এম এর একটা, ওরে ভাই এখানে স্নাইপার অ্যামো পেয়ে গেছি ভাই, এন্ড কটা অ্যামো ভাই? টোটাল 20টা অ্যামো পেয়ে গেছি স্নাইপারের। এন্ড এটা নিয়ে ভাই আমরা এখান থেকে টেলিপোর্ট লাগিয়ে চলে যাব জোনের ভিতরে, এন্ড যদি দেখি যে বিশাল খারাপ ব্যাপার তাহলে আমরা রিটার্ন চলে যাব ভাই। খারাপ ব্যাপার বলতে এখানে কোনো হাগলুই নেই, কিন্তু আমাদের লাগবে এসএমজি অ্যামো, পেয়ে গেছি এক বান্ডিল। এন্ড এখান থেকে আমাদের ডেমন কিং এর কাছ থেকে ভাই এসএমজি অ্যামোই পেলাম না। আচ্ছা এইখানে এসএমজি অ্যামো আছে অনেকগুলো, এন্ড ভাই এই লুট বক্সের মধ্যেও অনেকগুলো এসএমজি অ্যামো পেয়ে গেছি। ফটাফট এখান থেকে আমাদের এয়ার অ্যামো ফেলে দিয়ে আমরা এসএমজি অ্যামোগুলো নিয়ে নিই। কিন্তু ভাই এইদিকে একটা হাগলু গেল না ভিতরে এক্ষুনি? আচ্ছা ওকে আমি কি করে মারি সেইটা তোমরা দেখো। ওই দেখো ভেন্ডিং মেশিনেই গেছে সব কটা, এন্ড এদেরকে আমি এডব্লিউ এম দিয়ে এদের মাথাটা খেয়ে নেব ভাই। ওই দেখো মাথা বের করেছে। আরে ভাই টাইম মতো হাগলু বসে পড়লো ওইখানে। আচ্ছা কোনো ব্যাপার না ভাই, ওইখানে গিয়ে মেরে আসবো ভাই। আমি যে কোন লেভেলের পড়ো সেটা তো আর হাগলুরা জানে না, কিন্তু ভাই এইখানে ছিল তো হাগলু, গেল কোন দিকে? আচ্ছা কোন রকম এই সাইড দিয়ে দেখি হাগলু গেছে কোন দিকে। হাগলু তো এখানে নেই, কিন্তু আমরা এসএমজি অ্যামো পেয়েছি, এটা দিয়েই পুরো খোপড়ি ফাটিয়ে ফেলবো। এন্ড ভাই জোন এসে গেছে, আমাদেরকে জোন কভার করতে হবে, না হলে আমাদেরই টুনটুনি জোনে ছাড়িয়ে যাবে ভাই। আচ্ছা কোন রকম এইখানে দেখো হাগলুদের ফাইটই হচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছি না কাউকে। আচ্ছা দেখার দরকার নেই, আমি কোন রকম জোনের ভিতরে ঢুকে যাই, তারপর আমি দেখবো হাগলুকে। ওরে ভাই এইদিকে দেখো হাগলু। আচ্ছা আমি ভিতরে, ওরে ভাই সামনে আরেকটা ভাই, আমি মাঝখানে ফেসে গেছি ভাই। কোন রকম এখান থেকে একটা গোলুয়াল, আরে ভাই গোলুয়ালের ভিতরে কি করে চলে আসে ভাই? কোন রকম গার্ড তো করতে পেরেছি এখানে। আচ্ছা এখান থেকে কোন রকম আমি মেডিকেট করে নিই, এন্ড ভাই জোন এসে গেছে, এই জোন থেকে আমাদেরকে কোন রকম বেরিয়ে যেতে হবে। আচ্ছা এখান থেকে দুটো গোলুয়াল পিছনে, এন্ড এই দিক থেকে চলে যাবো, একটা হাগলু জোনের ভিতরে এখনো দাঁড়িয়ে আছে ভাই। ওরে ভাই এইদিকে আরেকজন দাঁড়া, তোর 12টা আমি বাজাই, এন্ড এই হাগলুকে এইখান থেকেই দিয়ে দিলাম ডাউন করে। ওরে ভাই সামনে আরেকজন, এইটাও ডাউন হয়ে গেল। এন্ড ভাই কোন রকম এখন আমরা জোনে চলে যাই, তারপর তোমাদেরকে বলছি যে আমরা কোন লেভেলের পুরো। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 54 নম্বর এপিসোড। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। হাগলুরা তোমরা লাইক দিতে চাও না কেন, লাইকটা করে দিও মনে করে। এন্ড ভাই একটা কমেন্ট করে দিও, নাইস ভিডিও, ভালো ভিডিও, খারাপ ভিডিও, যা মন চায় তাই লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই, তো নাইস ভিডিও তোমরা লিখতেই পারো ভাই। এন্ড হ্যাঁ, তোমার কোনো ফ্রেন্ডকে যদি তুমি ইনস্ট্যান্ট হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি মিস করে থাকো, না দেখে থাকো, তাহলে সত্যি ভাই তুমি অনেকগুলো টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো এক এক করে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।